শেখ বংশের আর এক রত্ন শেখ নূর তাপস ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সবাই চেনেন প্রতাপশালী এমপি সবচেয়ে বড় কথা হলো এদের আসলে মূল পরিচয়টা হলো তারা শেখ বংশের হলো হল আত্মীয় এটি হচ্ছে এদের বড় পরিচয় এদের নিজস্ব কোনো বিশাল কোনো যোগ্যতা আছে বড় কোনো আইনজীবী বড় কোনো বিশিষ্ট ব্যক্তি এসব কিছুই না ঘুরে ফিরে ওই শেখ পরিবার শেখ বংশ এরই হচ্ছে এদের মূল কথা হ্যাঁ ছিল এদের কথা কীর্তিমান এরপরে তো এইগুলি বাবা তারপর মা এদের নিংড়াই নিংড়াই এরা খাইছে মানুষের রক্ত খাইছে তো তাপসের কাহিনীর শেষ নেই আসলে দেখলাম না ওই যে এস সিনার কথা বলছে যে হিস্ট্রি কিভাবে নামাইছে কিভাবে সাইজ করতে হয় তারপরে বুদ্ধিজীবীদেরকে বুড়ি গঙ্গার নোংরা পানিতে চুবানোর কথা সব কথাই কিন্তু সে বলছে তার এদের মুখের কথার দাপট মানে বিএনপি জামাত কোনো ব্যাপারই না দিলেই উড়ে যায় যেখানে প্রধান বিচারপত্র পর্যন্ত কিভাবে টেনে নামাইছি সেটা বলে যে দেখেন না কেমনে নামাইছি আমরা তেমনই দাপটি ইয়ে এখন কোথাও নাই শেখ হাসিনা যাওয়ার আগে যেটা করছে দলকে এবং দলের লোকজনদেরকে তো রক্ষা করতে পারেনি কিন্তু তার পরিবারের বংশের লোকদেরকে সিগনাল দিয়েছে গেছে এই জন্য একদিন আগেই যেটা জানা যায় তিন তারিখে তাপস মানে গা ঢাকা দেয় গা থেকে মানে কি পকার পার দেশ থেকেই চলে যায় তো সেই তাপসের ব্যাপারে আজকে প্রথম আলোর একটা রিপোর্ট ঢাকা দক্ষিণ সিটিতে নিয়োগে তাপসের পছন্দই শেষ কথা শেখ ফজলেনুর তাপস মেয়র থাকার সময় গত সাড়ে চার বছরে ঢাকা দক্ষিণ সিটিতে বেশিরভাগ নিয়োগের ক্ষেত্রে দলীয় বিবেচনাই ছিল মুখ্য দলীয় বিবেচনা মানে তার বিবেচনাই ছিল মুখ্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সহকারী সচিব পদে দুই সালের নভেম্বর মাসে নিয়োগ পান ধানমন্ডি থানা ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল্লাহ আসিফ গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান এদেরকে আর খুঁজতে হয় না নিজের থেকেই সব আত্মগোপনে চলে যায় দক্ষিণ সিটি কর্পোরেশনে বিভিন্ন পদে আবদুল্লার মতো অন্তত দুইশো জনের চাকরি হয়েছে দলীয় বিবেচনায় তাদের নিয়োগ হয়েছে দুই সালের জুন মাস থেকে দুই সালের জুলাই মাসের মধ্যে তখন ঢাকা দক্ষিণ সিটি মেয়রের দায়িত্বে ছিলেন শেখ ফজলিনুর তাপস তিনি মেয়র নির্বাচিত হন দুই হাজার বিশ সালের ফেব্রুয়ারিতে দায়িত্ব নেন ওই বছরের মে মাসে গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের দুদিন আগে গোপনে দেশ ছাড়েন তিনি দুই দিন আগে বলছি পাঁচ তারিখে পতন হয়েছে তিন তারিখে এসে চলে যায় এখন তিনি সিঙ্গাপুরে অবস্থান করছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে মানে এরা এমনই সব বাঘের বাচ্চা কোথায় আছে সেটা বলার পর্যন্ত সাহস এদের নেই দক্ষিণ সিটি কর্পোরেশনে বিভিন্ন পদে নিয়োগের বিষয়টি দেখভাল করে সচিবের দপ্তর সেই দপ্তরের একাধিক সূত্র জানায় তাপস থাকার সময় কর্মকর্তা স্থায়ী নিয়োগ দেওয়া মেয়র জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয় দুইশো ছিয়ানব্বই জনকে নিয়োগের ক্ষেত্রে দলীয় পরিচয়ের বিষয়টি ছিল মুখ্য সহকারী সচিব পদে দুই হাজার সালের নিয়োগের সময় লিখিত পরীক্ষায় দ্বিতীয় হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এক শিক্ষার্থী তিনি জানান সিটি কর্পোরেশনের সহকারী সচিব পদে মৌখিক পরীক্ষা দিয়েছিলেন তারা চারজন মৌখিক পরীক্ষায় সাবেক মেয়র শেখ ফজল তাপ সহ বোর্ডের অন্য কর্মকর্তারা তাকে অপ্রাসঙ্গিক প্রশ্ন করে নানাভাবে নাজাল করার চেষ্টা করেন তখনই তিনি বুঝতে পারেন তার চাকরি হবে না তিনি বলেন লিখিত পরীক্ষায় তৃতীয় হয়েছিলেন ধানমন্ডি থানা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল আসিফ পরে তার চাকরি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ওই শিক্ষার্থী বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরে নন ক্যাডারে চাকরি পান চিন্তা পারেন মানে তো একটা লাভজনক জায়গা এরকমই সারা যেখানেই যাবেন হাত দেবেন এদের মানে প্রতিটা প্রতিষ্ঠান এরা যে সমস্ত প্রতিষ্ঠান চালাইছে সেই সব প্রতিষ্ঠানে কোনো অনিয়ম দুর্নীতি এবং অযোগ্য লোকের প্রদায়ন ছাড়া অন্য কোনো কিছু পাওয়া যাবে না দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ